আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাহান আলী। আপনাদের সামনে চলে আসি মেকানিক্যাল ডিপার্টমেন্টের উপসহকারী প্রকৌশলী জব প্রত্যাশীদের জন্য অন্যতম এবং গুরুত্বপূর্ণ স্পেশালি বুয়েট প্যাটার্নে, যার উপর কোনো বিকল্প নাই। বুয়েট প্যাটার্নের পরীক্ষার্থী মানেই হলো আপনাকে যার সম্পর্কে ভালো জানতে হবে, বুঝতে হবে, সেই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের সামনে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মোটা টোটাল 5টা ভিডিও করার চেষ্টা করবো। 3টা ভিডিও হবে অর্থোগ্রাফিক ড্রয়িং এ, একটা হবে আয়তন নির্ণয়, একটা হবে সেকশনাল ভিউ সেকশনাল ড্রয়িং, আর একটা হবে আইসোমেট্রিক ড্রয়িং। আমরা এই 5টা ভিডিও যদি কেউ রেগুলার বা 5টা ভিডিও যদি কেউ দেখে, ইনশাআল্লাহ আমার মনে হয় আপনারা ড্রয়িং সম্পর্কে মোটামুটি যত ধরনের দুর্বলতা আছে, উইকনেস আছে, সবগুলো দূরীভূত হবে ইনশাআল্লাহ। যদি আপনারা একটু মনোযোগ সহকারে এবং বোঝার ট্রাই করেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। কারণ আমরা জানি বা স্পেশালি যাদের আমাদের বুয়েট প্যাটার্নে চাকরি সরানো, ড্রয়িং এর কোনো বিকল্প নাই বুয়েট প্যাটার্নে, এবং আমাদের অনেকেরই ড্রয়িং এর ম্যাক্সিমাম দুর্বলতা থাকে। অনেক ছোটখাটো জিনিস আমরা ড্রয়িং এ ভুল করে আসি, এবং ড্রয়িং এর সম্পর্কে দুর্বলতা থাকার কারণে অনেকে ড্রয়িং কে অ্যাভয়েড করে, ড্রয়িং কে ভয় পায়। আমি আসছি আপনাদের সামনে, ইনশাআল্লাহ এই ভয়টাই আমরা জয় করবো এবং ড্রয়িং কে ভালোভাবে আয়ত্ত করে বুয়েট প্যাটার্নে আমরা ভালো করবো ইনশাআল্লাহ। চলেন আমরা চলে যাই মূল কাজে। আমরা ড্রয়িং সম্পর্কে আলোচনা করতে যাওয়ার আগে আমরা ড্রয়িং এর কিছু বেসিক আলোচনা করি। আমরা যদি একটু আলোচনা করি আপনাদের সামনে ড্রয়িং নিয়ে, তাহলে কি ধরনের, আচ্ছা আমাদের টপিক হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তাই তো? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এখন এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যা মূলত আমাদের চাকরির বাজারে বা চাকরির পরীক্ষায় যে রকম প্রশ্ন হয়, এটাকে যদি আমরা সেই রেসপেক্টেই ভাগ করি, সেই রেসপেক্টে যদি আলোচনা করা কথা বলি, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দুই প্রকার মেইনলি দরকার। কয় প্রকার হয়? দুই প্রকার, একটা হলো অর্থোগ্রাফিক, একটা হলো অর্থোগ্রাফিক ড্রয়িং, আর একটা লাগবে আমাদের আইসোমেট্রিক। অনেক কিছুই আছে পৃথিবীতে, তবে আমাদের ড্রয়িং এর একটা পার্টও আছে থ্রি ডি, যেটাকে আমরা আইসোমেট্রিক ড্রয়িং নামে চিনি। তার মানে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আইসোমেট্রিক দেখতে থ্রি ডি অ্যাঙ্গেল হবে বা থ্রি ডাইমেনশনাল হবে, আর অর্থোগ্রাফিক যে ড্রয়িং গুলো আমরা করবো সেগুলো টু ডি হবে বা টু ডাইমেনশনাল হবে, দুটো অ্যাক্সিস সেম হবে। এখন এই অর্থোগ্রাফিক ড্রয়িং এবং আইসোমেট্রিক ড্রয়িং এর ভিতরে এটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই রিলেটেড আপনার 98-95% আপনি পরীক্ষা প্রশ্ন পেয়ে যাবেন, 95%, বাকি 5% অন্যান্য কিছু চলে আসে। এবং আইসোমেট্রিক ড্রয়িং অঙ্কন করতে এর আগ পর্যন্ত উপসহকারী প্রকৌশলীতে কোনো প্রশ্ন দেখা যায় না। লাস্ট পেট্রো বাংলার যে সার্কুলারটা ছিল, যে রেজাল্টটা পাইছেন গত কালকে একটা প্রশ্ন দিন ছিল, এই সার্কুলারে শুধুমাত্র এই আইসোমেট্রিক ড্রয়িং আসলে, এর আগে এই অ্যাসিস্ট্যান্টে দুই একবারও দেখা দিছিল। তার মানে যেহেতু দেখা দেওয়া শুরু করছে, তার মানে যে কোনো সময় আবার দেখা দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো আমরা ওটা সহ শিখবো ইনশাআল্লাহ। এখন আমাদের অর্থোগ্রাফিক ড্রয়িং, এখন অর্থোগ্রাফিক ড্রয়িং বলতে অর্থোগ্রাফিক ড্রয়িং এর ভিতরে কি কি আছে, মানে অর্থোগ্রাফিক ড্রয়িং যদি করতে বলে আমরা কি করবো অ্যাকচুয়ালি অর্থোগ্রাফিক ড্রয়িং এ? মেইনলি আমাদের যে কথাগুলো বলে ওরা প্রশ্নে, একটা হলো ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ, একটা হলো টপ ভিউ, আর একটা হলো সাইড ভিউ। এই তিনটা ভিউ এর কথা বলে মেইনলি। এই সাইড ভিউ আবার লেফট হতে পারে আর রাইট হতে পারে, ঠিক আছে? লেফট রাইট মিলেই আর কি সাইড ভিউ, সেটা ডিপেন্ড করে ফিগারের উপরে। তার মানে আমাদের অর্থোগ্রাফিক ড্রয়িং নিয়ে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, এই তিনটা ড্রয়িং এর কথা বলে, বা এই তিনটা ড্রয়িং অঙ্কন করতে বলে। এই তিনটা ড্রয়িং কোথেকে পাবো? প্রশ্নে আমাদের একটা মূল ফিগার দেওয়া থাকবে, যেটাকে আমরা আইসোমেট্রিক ড্রয়িং বলবো। তার মানে প্রশ্নে একটা আইসোমেট্রিক ড্রয়িং দেওয়া থাকবে থ্রি ডি, ওই থ্রি ডি কে ওই আইসোমেট্রিক ড্রয়িং থেকে আপনি ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ অঙ্কন করবেন, তাহলে সেটাকে অর্থোগ্রাফিক ড্রয়িং বলবো। তার মানে আমাদের অর্থোগ্রাফিক ড্রয়িং করতে বলে কাজ কি হবে? একটা মূল ফিগার দেওয়া থাকবে থ্রি ডি আকার আইসোমেট্রিক ড্রয়িং, ওই ড্রয়িং থেকে আমরা ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ অঙ্কন করবো, তাহলে আমাদের অর্থোগ্রাফিক ড্রয়িং হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর আমরা অর্থোগ্রাফিক ড্রয়িংটা আজকে শিখবো ইনশাআল্লাহ। আমরা নেক্সট আলোচনায় চলে যাবো। এখন এই অর্থোগ্রাফিক ড্রয়িং করতে গিয়ে, এই অর্থোগ্রাফিক ড্রয়িং করতে গিয়ে আমাদের কয়েকটা জিনিস লাগবে, কয়েকটা জিনিস সম্পর্কে একটু ধারণা থাকা ভালো হবে, বা কয়েকটা জিনিস সম্পর্কে যদি আমরা ধারণা রাখতে পারি তাহলে ভালো কাজে লাগবে। অর্থোগ্রাফিক ড্রয়িং যদি আমার ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ অঙ্কন করতে হবে বা টপ ভিউ অঙ্কন করার প্রয়োজন হবে, তখন আমি কি করবো? আসলে কিছু লাইন লাগবে আমাদের, কিছু লাইন সম্পর্কে ধারণা রাখতে হবে, লাইন অথবা যেটাকে আমরা বাংলা রেখা বলি, ঠিক আছে? এই রেখা, ঠিক আছে? এই লাইন বা রেখা কয়েকটা ইম্পর্টেন্ট রেখা লাগবে এখানে। এক নম্বর আমাদের তো কমন যে লাইনটা আছে সেটা হলো স্ট্রেইট বা সরল রেখা, যেটা আছে
সরলরেখা তো লাগবে এখানে, সরলরেখা সম্পর্কে তো আমরা জানি, সেটা যেটা স্ট্রেট যাবে এটাকে আমরা সরলরেখা বলে দেবো, ঠিক আছে? মাঝামাঝি বক্ররেখা রাখতে পারি। এর ব্যতীত আমাদের যে জিনিসটা লাগবে অন্যতম একটা হলো একটু হিডেন লাইন। আচ্ছা ইংলিশে লিখলাম আমি একটু হিডেন লাইন। হিডেন লাইন বলতে বোঝা কি আমি পরবর্তীতে আপনাদের বোঝাই দিব। হিডেন লাইনটা আমাদের এভাবে দিতে হবে, পরবর্তীতে আবার আমাকে গেলে দিতে হবে। আর একটা লাগবে সেন্ট্রাল লাইন। সেন্ট্রাল লাইন, সেন্ট্রাল লাইনটা মূলত দেখতে এরকম হবে, এভাবে যাবে। আমরা অঙ্কে আমরা যখন ড্রয়িং এ অ্যাপ্লাই করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে কত আপনাদের জন্য একটু লিখে দেব। এই লাইন গুলোই লাগবে। এর ব্যতীত আমাদের অর্থোগ্রাফিকের অন্য অন্য লাইন গুলো লাগে না। এর ব্যতীত আমাদের কাটিং লাইন আছে, ডাইমেনশনাল লাইন আছে, এই লাইন গুলো এখন আপাতত দরকার নেই আমাদের। ড্রয়িং এর এত কিছু লাগে না, যেহেতু আমরা বইয়ের পাড়ার চাকরি পরীক্ষা অংশগ্রহণ করি, ওখানে মাপেরও প্রয়োজন হয় না তেমন, মাপ দিয়ে অঙ্কন করতে হয় না। অনেকে আমরা ফ্রি হ্যান্ডে করে আসি, একটু কম বেশি মাপের আঁকা বাঁকা হলে আমাদের মার্ক পাই, এটাতে কোনো সমস্যা হয় না। বাট যেখানে যে জিনিসটা দেখা যাচ্ছে ওই জিনিসটা যদি আমরা দেখতে পারি তাহলে হয়ে যায়, ঠিক আছে? আমাদের এই লাইন সম্পর্কে জানতে হবে, এই লাইনগুলো আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে কাজে লাগবে। আশা করি বুঝতে পারবেন। নেক্সটে আমরা যদি কথায় চলে যাই, নেক্সটে যে জিনিসগুলো লাগবে, এখন আমরা অর্থোগ্রাফিক ড্রয়িং করবো। এখন অর্থোগ্রাফিক ড্রয়িং এর কিছু জিনিস লাগবে। এখন ড্রয়িং বিষয়টা কিরকম দাঁড়াবে, আসলে ড্রয়িং আপনি করবেন কি দৃষ্টিকোণ থেকে, বা কি চিন্তা ভাবনা থেকে, বা কি দিয়ে শুরু করবেন? এই ড্রয়িং বিষয়টা হলো ইমাজিনেশন। আপনি যতটা ইমাজিন করতে পারবেন কোনো একটা বস্তু দেখার পরে, যে আপনি বস্তুটা কি কি দেখতে পাচ্ছেন, কি কি এই সাইড থেকে দেখলে আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা যদি উল্টা সাইড থেকে হইতো তাহলে কি দেখা যেত, আপনি যদি উপর থেকে দেখতেন কি দেখা যেত, এর রেসপেক্টে কিন্তু আমরা ড্রয়িংটা করতে হবে। তার মানে আপনি যত ইমাজিনেশন কাজে লাগাতে পারবেন, আপনি চিন্তা শক্তি যত কাজে লাগাতে পারবেন, তত আপনি ড্রয়িংটাতে ভালো করবেন। এবং আমার মনে হয় এতটুকু যে তারা ড্রয়িং এ খারাপ করে বা ড্রয়িং একটু দুর্বলতা আছে, ওনারা চিন্তা শক্তিটা ওনাদের চিন্তা শক্তি নাই বিষয়টা এরকম না, চিন্তা শক্তি কম বিষয়টাও এরকম না, চিন্তা শক্তি আছে কিন্তু চিন্তা শক্তিটার ব্যবহার বা চিন্তা শক্তিটা কিভাবে করবো, আসলে কিভাবে দেখবো, এই জিনিসটা হয়তো অনেক জানে না। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং এই দুর্বলতা ইনশাল্লাহ কেটে যাবেন। এখন আমি একটা এক্সাম্পল স্বরূপ যদি আমাদের এই মার্কারের কথা বলি, এই কলমটার কথা বলি, আমি যদি কলমটা ঠিক আপনার দিকে তাক করাই রাখি যে এই কলমটা কি দেখতে পাচ্ছেন, তাহলে আপনি কিন্তু ওই পাশ থেকে জাস্ট এই অংশটা দেখবেন আমার কলমে, এই অংশটা। এখন আপনাকে এই অবস্থায় কলমের এই অংশ দেখা অবস্থা আপনাকে জিজ্ঞেস করুন, ঠিক আছে আপনি ওই দিক থেকে শুধু এটা দেখতে পাচ্ছেন, এখন যদি তাহলে আপনি উপর থেকে দেখতেন তাহলে কি দেখতে পাইতেন? তখন আপনি কি বলবেন যে কলমের উপরে পুরো বডিটা কিন্তু উপর থেকে দেখা, তার মানে আপনি এই দিক থেকে দেখলে এটা দেখতে পাচ্ছেন, উপর থেকে দেখলে এই পুরো বডিটা দেখতে পাচ্ছেন। ঠিক সেম ভাবে যদি আপনাকে বলা হয় বা আপনি যদি বলেন যে এই সাইড থেকে কি দেখতে পাবো, তাহলে এই সাইড থেকে এই সাইড বডিটা দেখতে পাবো। তার মানে এই সামনে থেকে দেখতে যেটা দেখতেছেন এটাকে আমরা ফ্রন্ট ভিউ বলবো, উপর থেকে যেটা দেখতেছি এটাকে টপ ভিউ বলবো, আর সাইড থেকে যেটা দেখতে পাবো এটাকে সাইড ভিউ বলবো। আর আপনি যদি লেফট সাইড থেকে দেখলে লেফট সাইড ভিউ হবে, রাইট সাইড থেকে দেখলে রাইট সাইড ভিউ হবে। আশা করি এতটুকু আপনাদেরকে বুঝাই দিয়ে পেয়েছি। এখন আমরা চলে আসি এখন প্রশ্নে। মনে করেন সাপোজ আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য একটা কিছু অঙ্কন করি, মনে করেন এটা মানুষের চোখ তুলে দিতে পারে, অথবা আপনাকে প্রতীক করে দাঁড়ায় এভাবে ইন্ডিকেট করে দিতে এই দিক দিয়ে দেখে, তাহলে যে দিক দিয়ে বলবে ওরা ইন্ডিকেট করে ওই বরাবর আমার ফ্রন্ট ভিউ হবে, তার মানে আমি ওই বরাবর দেখবো, ওইটা হলো আমার ফ্রন্ট। আর আমি যদি এই বরাবর দেখতে পাই, দেখতে চাই, তাহলে আপনি শুধুমাত্র এইটা দেখতে পাবেন, এটা ফ্রন্ট ভিউ দেখতে পাবেন, ঠিক আছে? এটা দেখতে পাবেন ফ্রন্ট ভিউ। আর উপর থেকে দেখলে আপনি কি দেখতে পাইতেন, এই যে এই অংশটা, এই অংশটা আপনি উপর থেকে দেখতে পাবেন টপ ভিউ হিসাবে, আর এইটা তখন আপনার হয়তো সাইড ভিউ। যদি আপনি এই সাইড থেকে এই দিক দিয়ে দেখতেছেন, যেহেতু আপনার ডান হাত এটা, তখন এই অংশটা আপনার হতো রাইট সাইড ভিউ, আর উপর থেকে যে অংশটা এটা আপনার হচ্ছে টপ ভিউ, আর এই সাইড থেকে যেটা আপনার এটা হলো ফ্রন্ট ভিউ। আশা করছি একটু মানে কমন যে জিনিসটা ধারণা আপনি বুঝতেছেন, যে যেদিক থেকে আপনাকে দেখতে পাবে এটাই হবে আপনার ফ্রন্ট ভিউ, সেই অনুযায়ী আপনি যা দেখতে পাবেন ফ্রন্ট ভিউ, ওই অবস্থায় উপর থেকে দেখলে যা দেখতে পাবেন সেটা টপ ভিউ, আর রাইট সাইডে অথবা লেফট সাইড যে কোনো এক সাইডে দেখতে বলে আপনি দেখবেন, আপনার উপর ডিপেন্ড করে, ফ্রন্টের উপর ডিপেন্ড করে লেফট অথবা রাইট সাইডে। যেমন আমি এদিক থেকে দেখছি সেটা ফ্রন্ট ভিউ, এদিক থেকে যদি ফ্রন্ট ভিউ দেখি এই সাইডে কিন্তু কোনো ভিউ নাই, এই সাইডে কিন্তু কোনো ভিউ দেখা যাচ্ছে না আমার, লেফটে কোনো ভিউ বোঝা যাচ্ছে না স্পষ্ট, কিন্তু আর আমি রাইটে আমার স্পষ্ট দেখতে পাচ্ছি। এই জন্য আমি যদি এটাকে ফ্রন্ট বলি তাহলে এটা আমার স্পষ্ট ভিউ, যেহেতু এটা আমার রাইট সাইড, তখন আমাকে সাইড ভিউ বলবো, আমি রাইট সাইড ভিউটা অঙ্কন করবো। বুঝে আসছে ভাই? এতটুকু আমাদের
বেসিক যে কথা ছিল, এখন আমরা ড্রয়িং এর দিকে হাত দেবো, দেখে আমাদের আসলে ড্রয়িং এ কি আমরা আমাদের ড্রয়িং এ চলে আসি। এই যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রশ্ন কি বলছে দেখেন, এই ড্রয়িংটা যে ঠিক নিচের চিত্র হতে ফ্রন্ট ভিউ টপ ভিউ সাইড ভিউ অঙ্কন করো, এমন মনে করে এই প্রশ্নটা আপনাকে বলা নাই ফ্রন্ট ভিউ টপ ভিউ সাইড ভিউ, আপনাকে বলছে যে অর্থোগ্রাফিক ড্রয়িং অঙ্কন করো। একই কথা আপনাকে যদি অর্থোগ্রাফিক ড্রয়িং বলে তার মানে বুঝে নেবেন আপনাকে ফ্রন্ট ভিউ টপ ভিউ সাইড ভিউ এর কথাই বলা হচ্ছে, ঠিক আছে। আর যদি না বলে তাহলে এইভাবে অবশ্যই ফ্রন্ট ভিউ টপ ভিউ সাইড ভিউ বলতে পারে, অথবা টপ ভিউ শুধু সাইড ভিউ, ফ্রন্ট ভিউ শুধু টপ ভিউ দুইটা বলতে পারে, অথবা ফ্রন্ট এর সাথে টপ ফ্রন্ট টপ লেফট সাইড রাইট সাইড ফিক্স করে দিতে পারে। কারণ শুধু যদি সাইড ভিউ বলে তারপরে দুটো কাজ হতে পারে, একটা হলো সাইড ভিউ যে কোনো একদিকে হতে পারে, সেটা ডিপেন্ড করে আপনার ফ্রন্ট ভিউ হবে, আপনি যে দিক থেকে দেখবেন, দেখার পর দেখেন যদি আপনার রাইট দিকে ভিউ বোঝা যাচ্ছে তাহলে আপনার রাইট সাইড ভিউ অঙ্কন করতে হবে, আর যদি ফ্রন্ট এর দেখার পর দেখেন আপনার যে লেফট এর দিকে আপনার কি ভিউ স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে আপনাকে লেফট সাইড ভিউ অঙ্কন করতে হবে। এখন চলে আসে এই প্রশ্নে, আপনারা আমার মতো সবাই হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। প্রশ্নে এখন এখানে কি বলছে, এখন আমাদের থ্রি ডি ফিগার দিয়েছে, এটাকে আমরা আইসোমেট্রিক ড্রয়িং করব, এই যে 3D ফিগারটা এটাকে কি বলবো, আইসোমেট্রিক। মানে এই ড্রয়িং থেকে যখন আমি ফ্রন্ট ভিউ টপ ভিউ সাইড ভিউ অঙ্কন করব সেটাকে বলবো অর্থোগ্রাফিক। আমার মনে হয় এই জিনিসটা আপনারা ক্লিয়ার যে কোনটা অর্থোগ্রাফিক কোনটা আইসোমেট্রিক। এখন এই যে আমার ভিউটা, এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে ভাই, এখানে একটা তীর চিহ্ন, তীর চিহ্নটা এই দিক দিয়ে দেওয়া মানে কি, এটাই আমার ফ্রন্ট ভিউ। কারণ অনেক সময় আমরা প্রশ্নে কনফিউশন হয়ে যাবো যে আমার ফ্রন্ট কোনটা নিবো, টপ কোনটা নিবো, সাইড কোনটা নিবো, আমাকে প্রশ্ন যদি এরকম কোনো চিহ্ন দিয়ে বোঝায় দেয় তাহলে এটাকে ফ্রন্ট ভিউ হতে হবে, এর রেসপেক্টে টপ ভিউ হবে, সাইড ভিউ হবে। আর যদি বলা না থাকতো তার মানে মনে সাপোজ কোনো কারণে এই ফ্রন্ট ভিউর চিহ্নটা নাই, তখন আপনি কি করতেন, তখন আপনার ইচ্ছা হয়তো আপনার ইচ্ছা মতো আপনি তখন কি যে কোনো একদিকে এই সাইড থেকে হোক আর এই সাইড থেকে হোক আপনি যে কোনো এক সাইডে ফ্রন্ট বানিয়ে নিতে পারতেন। আমার কথা কি বুঝে আসছে ভাই, যে আপনাকে যদি তীর চিহ্ন দিয়ে ফ্রন্ট ভিউ বলে দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটাকে ফ্রন্ট ভিউ হিসেবে নিতে হবে, সেই রেসপেক্টে আপনাকে টপ এবং সাইড অঙ্কন করতে হবে। আর যদি ফ্রন্ট বলা না দেওয়া থাকে তাহলে তখন আপনি আপনার ইচ্ছা মতো ফ্রন্ট বানিয়ে নিতে পারেন, কারণ যে সাইডে ফ্রন্ট বানিয়ে দিবেন তার রেসপেক্টে আপনার সাইড ভিউ হবে, টপ তো একই দিক হবে, ওই রেসপেক্টে টপ হবে এবং সাইড ভিউ হবে। দেখেন এখন আমাকে এটাকে ফ্রন্ট বলছে, এটাকে যদি ফ্রন্ট হয় এটাকে ফ্রন্ট হলে এই রেসপেক্টে টপ হবে, এবং আমি এই বরাবর যদি দেখি এটা যদি আমার ফ্রন্ট হয় তাহলে আমার এই সাইড ভিউটা এই সাইডে, দেখেন লেফট সাইডে কোনো ভিউ নাই, কোনো ভিউ শো করতেছে না, বাট আমি এই সাইডে একটা ভিউ দেখতে পাচ্ছি, এই সাইড থেকে আমি দেখলে কিছু একটা দেখতে পাবো, তখন আমার কি এইটা ফ্রন্ট হওয়ার কারণে এখন আমি রাইট সাইড ভিউ দেখতে পাবো, তার মানে আমাকে রাইট সাইড ভিউ অঙ্কন করতে হবে। ঠিক সেম ভাবে যদি এখানে টিক চিহ্নটা না দেওয়া থাকতো, অথবা ওরা যদি এভাবে বলতো যে না আপনি এটাকে ফ্রন্ট ভিউ নেন, এটাকে যদি ফ্রন্ট ভিউ বলতো তখন আমি এই সাইড দিয়ে ফ্রন্ট ভিউ দেখতাম, এটাকে ফ্রন্ট ভিউ দেবে এই সাইড দিয়ে ফ্রন্ট ভিউ, এই বরাবর টপ ভিউ হইতো, তখন আমাদের কিন্তু এই রাইট সাইডে কোনো কিছু দেখার মতো নাই, বা রাইট সাইডে আমি কিছু দেখতে পাচ্ছি না, তখন আমি এই যে লেফট সাইড ভিউ পাইতাম, তখন আমি লেফট সাইড ভিউ অঙ্কন করতাম। আশা করি আপনারা বুঝছেন যে কেমনে লেফট সাইড আসবে কেমনে রাইট সাইড হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ফ্রন্টের উপরে। আপনি ফ্রন্টে দেখার পর যদি রাইট দেখা যায় রাইট হবে, লেফট দেখা যায় লেফট হবে। প্রশ্ন যদি লেফট রাইট ফিক্সড করে বলে তাহলে আপনাকে লেফট রাইট সেই অনুযায়ী অঙ্কন করতে হবে, আর যদি শুধু সাইড ভিউ বলে তাহলে ফ্রন্টের সাপেক্ষে আপনি যে সাইড দেখতে পাবেন ওটা অঙ্কন করে দিবেন। আমার মাথা বুঝে আসছে, এখন আমরা আলোচনায় যাই। এখন আমাদের এইটাই যেহেতু ফ্রন্ট বলে দিয়েছে প্রশ্নে, তাহলে এটাই ফ্রন্ট অঙ্কন হবে। এখন এই ফ্রন্ট টপ সাইড কিভাবে অঙ্কন করব, আমরা চেষ্টা করব, আমার পছন্দ যেটা যে আমরা সবসময় চেষ্টা করব ফ্রন্ট টপ সাইড এই তিনটাকে এল শেপে নিয়ে আসতে। মানে আপনি মোটামুটি যদি চিন্তা করেন যে না আপনি একটা চারটা এরকম পার্ট করে নিন, চারটা পার্ট করে নিয়ে আমি এখানে টপ দিই, এখানে যদি টপ ভিউ অঙ্কন করি এই বরাবর, এখানে যদি আমি ফ্রন্ট ভিউ অঙ্কন করি, আর এখানে যদি আমি কি সাইড ভিউ অঙ্কন করি, তাহলে এই যে একটা এল শেপের মতো হইলো, এই যে এল শেপ, তারপরে আমার টপ ফ্রন্ট সাইড আমি এই শেপে অঙ্কন করি, এবং এই শেপে ম্যাক্সিমাম ড্রয়িং করা হয়। যদি করেন আপনার রুল অফ স্পেসিলিটি কম হবে, আপনার ড্রয়িংটা ফ্রি হ্যান্ডে করলে মোটামুটি দেখতে সুন্দর মনে হবে, ফ্রন্ট আর টপ ফ্রন্ট সাইড। আবার যদি এই দিক থেকে হইতো, মনে করেন আপনি আমি যদি এটা ফ্রন্ট মনে করি তার মানে এটা কিন্তু আমার রাইট সাইড হয়ে যাচ্ছে, আর আপনার মনে লেফট সাইড অঙ্কন করতে হবে, তখন আপনার এটা লেফট সাইড হবে, তখন আপনার টপটা হবে এখানে আর ফ্রন্টটা হবে কি এখানে, তখন এইভাবে এল শেপ আসবে। প্রথমে যদি টপ এইদিকে, ফ্রন্ট এইদিকে, এইদিকে সাইড যায় তাহলে আপনার শেপটা এরকম, আর এইদিকে যদি টপ হয়, এখানে যদি ফ্রন্ট হয় তখন আপনার এই শেপে এরকম, তার মানে এখানে টপ অঙ্কন হবে, এখানে ফ্রন্ট হবে, এখানে সাইড। আশা করছি আপনারা এই ফ্রন্ট কোথায় অঙ্কন করব, টপ কোথায় অঙ্কন করব, সাইড কোথায় অঙ্কন করব, এতটুকু বিষয়ে ক্লিয়ার হয়ে গেছে আমার সামনে দিয়ে। তাহলে এই ড্রয়িং এর যদি আমরা ফ্রন্ট সাইড টপ দিয়ে আমরা এভাবে চারটা রেখা টেনে নিতে পারি অঙ্কন করে,
এখন আপনাকে যদি এই দিক থেকে দেখতে বলছে তাহলে এটা আপনার ফোন। এখন মনে করেন আমি এখানে ফোন অঙ্কন করবো, এখানে টস, তাহলে এখানে বলবো সাইড। আচ্ছা এখন এই যে ফোন যদি অঙ্কন করবেন, ফোন ভিউ এই দিক থেকে, তাহলে আমাদের ইমাজিনেশনটা কাজে লাগাতে হবে যে এই দিক থেকে দেখলে বা আমি যদি এখানে দাঁড়াই দাও, এই দাঁড়ায় আসলে কি কি দেখতে পাবো? এই ভিউটা যে ফিগারটা বায়োমেট্রিক ড্রয়িংটা দিচ্ছে এদিক থেকে দেখলাম কি কি দেখতে পাবো? দেখেন আপনি যদি এই দিক থেকে দেখেন, আপনি আমি আপনাদের এল মানে লাল চিহ্নের অংশ দেখাচ্ছি, আপনি এই অংশটা দেখতে পাবেন, এই যে এল এর মতো এই চূড়াটা দেখতে পাবেন এই দিক থেকে দেখলে। পাশাপাশি কি হবে, এই যে এখানে একটা ত্রিভুজের মতো অংশ আছে এটা আপনি দেখতে পাবেন। যদি এদিক থেকে দেখতে পান তাহলে এটা আবার বলছি এই এটা এল এর মতো এই শেপটা দেখতে পাবেন আর এটা দেখতে পাবেন। তাহলে এল এর মতো এই শেপটা কিন্তু এখানে কি যেহেতু আইসোমেট্রিক ড্রয়িং হিসেবে আসছে, আর একটা সংজ্ঞা বলতে ভুলে গেছি, পৃথিবীতে যত আইসোমেট্রিক ড্রয়িং আছে পৃথিবীতে সকল আইসোমেট্রিক ড্রয়িং গুলো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি হেলানো তলে হবে। এই জন্য এখানে সবগুলো রেখা দেখতেছেন এগুলো সবগুলো হলো এই যে এই আনুভূমিক লম্বটা তো 90 ডিগ্রি, এই আনুভূমিক বরাবর যেগুলো আছে সব 30 ডিগ্রি। এটা হলো আইসোমেট্রিক ড্রয়িং এর বৈশিষ্ট্য বা সংজ্ঞা অনুযায়ী। কিন্তু আমরা যখন অর্থোগ্রাফিক করবো তখন এগুলো আর হেলানো বা বাঁকানো হবে না, এগুলো 30 ডিগ্রি হবে না, ডিরেক্ট এগুলো আনুভূমিক বা হরিজন্টাল লাইন হবে, আর উল্লম্বগুলো উল্লম্ব হবে, উল্লম্বগুলো উল্লম্ব হবে। এই 30 ডিগ্রি যে রেখাগুলো সেগুলো সবগুলো কি ভাই আনুভূমিক বরাবর বা ভূমি বরাবর বা হরাইজন্টাল হবে। আশা করে বুঝতে, তার মানে আমি যে এই এল শেপটা দেখতে পাবো, এই এল শেপটা এখানে অ্যাঙ্গেল মনে হলো আমার এখানে এল শেপটা দেখতে এরকম, আমাদের এল শেপটা দেখি। এই যে আমরা এই যে এইটা এইটা এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত আমরা দেখতে পাই, আশা করে বুঝতে পারছেন। এখন তারপরে কি দেখতে পাবেন, এই দেখেন এইটা যে মাথা এই বরাবর কিন্তু এটা কিন্তু একই তল, তার মানে আপনার এখানে দেখা শেষ হলে আপনার এখানে দেখা শুরু হবে। তাহলে এখান থেকে আপনি এই যে হেলানো যে রেখাটা বা ময়ের মতো যে অংশটা আসছে এখানে ত্রিভুজ একটা ধারণ করছে এইটা অংশ দেখতে পাবেন। তাহলে আপনার কি কাজ, এই যে উপরের বরাবর এই তল উপর থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে, তার মানে মোটামুটি এল এর যে নিচের অংশটা তার মাঝামাঝি প্রায় চলে আসছে। তার মানে আপনাকে কি করতে হবে, এই যে মাথা থেকে শুরু করতে হবে, এই মাথা থেকে এখানে নিচে নামায় এখানে নিয়ে আসবে। এটা যদি একটু ছোট হয়ে গেছে তার মানে আমরা এটা এই অংশটা একটু বাড়াই দিতে পারি। দেখেন আশা করে বুঝছেন, এই যে আমাদের আবারও বলি এটা এলাকৃতি এটা নিলাম, এই যে এলাকৃতি এটা, এই যে এলাকৃতি এটা নিলাম, তারপর কোনটা নিলাম এই যে আনুভূমিক বরাবর এই যে, দেখেন না বুঝলে আবার বুঝাই দিব, আবার রিপিট করবো কোনো সমস্যা নেই। তার মানে আমাদের ড্রয়িংটা কি হইলো, এল আকৃতি হচ্ছে এভাবে, এভাবে এল আকৃতি হচ্ছে, হওয়ার পরে এই মাথা থেকে মাঝ বরাবর একটা ত্রিভুজ হচ্ছে, এটা ছিল আমাদের ফ্রন্ট ভিউ। আশা করি আপনারা ফ্রন্ট ভিউ ক্লিয়ার। এখন এই ফ্রন্ট ভিউ যখন শেষ হবে তখন আপনি কি শুরু করবেন, ফ্রন্ট ভিউ করে টপ ভিউ। মানে টপ ভিউটা কি বরাবর হবে, আপনাকে যদি বলি আপনার ফ্রন্টের শেষ মাথা কোনটা ছিল, এটা ফ্রন্টের শেষ মাথা, ওই বরাবর টপের এই লাইনটা না, কারণ আপনার ওই এই ফ্রন্টের এই শেষ মাথা বরাবর আপনি টপ অঙ্কন করবেন। তাহলে উপর থেকে দেখলে আপনি টপ দেখতে পাবেন কি, আমি যদি কালার চেঞ্জ করে দিই পেন্সিলে, তাহলে উপর থেকে দেখলে কি আপনি এই অংশটা দেখতে পাবেন, এই কালার চিহ্নটা, এটা হলো টপের উপর অংশ। তারপরে এই তল বরাবর এই যে নিচে নেমে গেছে, তারপর আপনি এই নিচের এই মাঠটা দেখতে পাবেন, আর এই হেলানো থাকার কারণে আপনি এই মইটা দেখতে পাবেন। তারপর আমি টপ থেকে দেখলে কি দেখতে পাবো, এই বারটা, এই হেলানো মইটা, আর এই যে মাঠটা আছে এই মাঠটা দেখতে পাবো। মানে করেন আপনার সামনে এভাবে একটা হেলানো জিনিস রাখা আছে, তাহলে কি হবে, হেলানো জিনিসটা আপনি ওই দিক থেকে দেখতে পাবেন, এই যে হেলানো থাকার কারণে দেখতে পাবেন, আবার উপর থেকেও দেখতে পাবেন। কিন্তু যদি খাড়া থাকতো তাহলে আপনি দেখতে পাইতেন উপর থেকে, কিন্তু আর গাটা দেখা দিত না। ঠিক সেম ভাবে যে হেলানো থাকার কারণে এই মইটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমি টপে কি কি দেখবো, এই যে ফ্রন্টের যেখানে শেষ করছি ওই বরাবর টপটা দেখ, তাহলে আমি ফ্রন্টের কোথায় লাইন শেষ করছি ভাই, এই যে এটা এই বরাবর স্কেল বসায় আমরা এই যে টপের যে স্টেপটা আছে এই স্টেপটা অঙ্কন, এই স্টেপটা হলো এই স্টেপ, এই বরাবর মানে ফ্রন্ট যে বরাবর ওই বরাবর সোজা গেল, কারণ ওটা হেলানো আছে 30 ডিগ্রি আইসোমেট্রিক, কিন্তু এখানে আমার উল্লম্ব বরাবর দিতে হবে। তারপরে ওখান থেকে শুরু করে এই এখান থেকে শুরু করে এই যে মাঠটা আমার, এই মাঠটা কি টপের আলো, তাহলে আমিও একটা মার্ক দিব এখান থেকে, এই এখান থেকে এখান পর্যন্ত একটা এই মার্ক দেবো। এটার এটা এটা আমরা কিন্তু একই সাইজ দেখি, হ্যাঁ আমরা যখন স্কেল নিয়ে করবো তখন আরো সুন্দর হবে, চেষ্টা করবো এইটা একই সাইজ বানানো, তাহলে ড্রয়িংটা সুন্দর হবে। হওয়ার পরে এই মাঠটা হওয়ার পরে এই মাঠের উপরে এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত কি আসছে ভাই, প্রায় অর্ধেকের মতো একটা মই আসছে। তার মানে এখান থেকে শুরু আপনার এখান থেকে শুরু করে অর্ধেকের মতো একটা কি আসছে, মই আসছে। এর মই কত দূর যাবে, এই যেখানে আপনি মইয়ের মাথা দেখছেন এই মইয়ের মাথায় মইয়ের মাথা এক ফুট, তার মানে সুন্দর হবে আপনার উইদাউট মাপ, কোন রকম পরিমাপ ছাড়া আপনি ফ্রি হ্যান্ডে স্কেল যদি ব্যবহার করেন ড্রয়িংটা অনেক সুন্দর লাগবে। এই ছিল আমাদের ফ্রন্ট ভিউ,
এই যে আমাদের প্রফিট, তাহলে উপর থেকে দেখেন আবারও যে টফের এই লাইনটা দেখতে পাবেন, উপর থেকে দেখেন যদি আপনি ফ্রন্ট রেটে এই রেস্টুরেন্ট এটা টফ, এই মইটা দেখতে পাবেন আর এই মাঠটা দেখতে পাবেন, এই যে আমাদের প্রফিট। এখন চলে আসে আমাদের সাইড ভিউ বা রাইট সাইড ভিউ, যেহেতু আমরা এদিকে ফ্রন্ট দেখতেছি আমাদের তো লেফট সাইড নেই, তার মানে আমাদের এই দিক থেকে দেখতে হবে, তাহলে আমাদের রাইট সাইড। এবার এই সাইড থেকে কি দেখবো আমরা, রাইট সাইড, তাই না? রাইট সাইড ভিউ এদিক থেকে দেখলে কি দেখতে পাবো, এই যে আমি এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, এই বারটা এখান থেকে এই পর্যন্ত এই বারটা আমার দেখা যাবে। এই বারটা দেখার পরে কোথায় দেখতে পাবো, এই বারটা শেষ হওয়ার পরে এইটা মাথা আর এটা মাথা কিন্তু একই তো, এইটা মাথা আর এটা মাথা একই তো, তার মানে এখানে দেখা মানে আমি এখানে চলে আসছি। এখান থেকে এই যে উল্লম্ব বরাবর যে মাঠটা আছে, এই যে উল্লম্ব মাঠটা আছে, এই মাঠটা কি আমি পুরোটাই দেখতে পারি না, কিন্তু মাঠের পাশাপাশি কি দেখতে পাবো, এই যে মইটা হেলানো আছে, এই হেলানো মইটাও আমি দেখতে পাবো। তার মানে আমার এই মাঠটা, এই মাঠটা মাঝখানে এই মইটা আর এই বারটা হলো আমাদের সাইড ভিউ। তাহলে সাইড ভিউ এই যে ফ্রন্টের আপনার এই যে লম্বাটা ছিল, এই লম্বাটা হলো এটা, এই লম্বা বরাবর কিন্তু আপনার কি এদিকে একটা বার গেছে, তাহলে আপনি এই লম্বা সমান পরিমাণ করে এখানে একটা কি দিবেন, বার নেবেন। মাঠ নেওয়ার পরে এই যে আপনি এখানে দেখছেন মানে কি এই তল আর এই তল একই নেই, এটা একই মাঠ, যেহেতু এখানে দেখার শেষে আপনি এখানে দেখা শুরু করবেন, তার মানে আপনি এই দিক থেকে দেখতেও এখানে গ্যাপ হলো, গ্যাপটা কিন্তু উপর থেকে বুঝবেন, কিন্তু এই দিক থেকে দেখলে এটার পরে এটা শুরু করবেন, গ্যাপটা মনে হবে না, তারপরে এটার পরে এটা শুরু করলে আপনি এই মইটা শুরু করবেন, তাহলে আপনি এই এখান থেকে মইটা শুরু করেন একদম মাথা পর্যন্ত, কারণ আপনার এই মইটা এখান থেকে মাথা পর্যন্ত। এই ছিল আপনাদের ফ্রন্ট ভিউ। এটা তাহলে আমাদের টপ আর আমাদের রাইট সাইড, এই যে আশা করি এই ড্রয়িংটা আপনারা বুঝে গেছেন। তাহলে আমরা নেক্সট ড্রয়িং এ চলে যাই। নেক্সট ড্রয়িং আমরা যে নেক্সট ড্রয়িং এ দেখে দেখাই, নেক্সট ড্রয়িং এ আমাদের দেখা যাচ্ছে আর নেক্সট ড্রয়িং টা কি করব, আবার ওই সেম প্রসিডিউর, আপনাকে যে দিক থেকে তীর চিহ্ন দেওয়া থাকবে ওটাকে আপনার ফ্রন্ট মনে করে নিতে হবে, সেই হিসাবে টপ হবে সাইড হবে, আর যদি ফ্রন্ট না থাকে তাহলে আপনি আপনার ইচ্ছা মতো ফ্রন্ট বানিয়ে নিয়ে সেই হিসাবে টপ এবং সাইড অঙ্কন করতে পারেন। এখন এখানে যদি তীর চিহ্ন দেওয়া হয়ে গেছে এটাকে ফ্রন্ট বলছে, তাহলে এই সাপেক্ষে যদি আমার ফ্রন্ট হয় তাহলে আমরা ফ্রন্টে কি কি দেখতে পাবো, দেখেন এই ফ্রন্টে দেখতে পাবো এই যে এটা, এই যে শেপটা, এই শেপটা এখান পর্যন্ত আসবে, আসার পর এটা দেখতে পাবো, আবার এখানে একটা গ্যাপ মনে হচ্ছে না, এটা ভিতরে ঢুকে গেছে, এই ঢুকে গেছে বাট ওটা তো আমি দেখতে পাবো, ওটা তো একটা ফাঁকা না, যদি পুরোটা ফাঁকা হতো তাহলে কিন্তু আমি দেখতে পাইতাম না, কিন্তু আমি এটাও দেখতে পাবো পাশাপাশি ফাঁকাটা দেখতে পাবো এটা, কারণ আমার চোখ যখন দেখবে ভাই, মানুষের চোখ যখন দেখে এমনটা হয় না যে আগে এটা দেখে তারপর ওটা দেখবে, এমনটা না, আপনি যখনই দৃষ্টিপাত করবেন একসাথে পুরোটা দেখতে পাবেন। এই জন্য যদি এমন হয় মনে করেন যে আমার হাতে দুইটা জিনিস আছে, এখানে হলো আপনার মার্কার বা কলম, এটা হলো ক্যালকুলেটর, আপনাকে যদি দেখতে বলে এটা আগে দেখবেন এটা পরে দেখবেন বিষয়টা এরকম না, আপনার এখানে আছে এরা সামনে পিছনে আছে কিন্তু আপনি একসাথেই দেখছেন, এই জন্য পিছনের যে গ্যাপটা আছে ওই গ্যাপটাও কি সামনে চলে আসবে দেখা যাবে। তার মানে আমি এখানে কি দেখতে পাবো, এই যে স্টেপটা পুরোটা দেখতে পাবো, গ্যাপটা দেখতে পাবো আর এটা দেখতে পাবো। তাহলে আমরা যদি একটা ফ্রন্ট দিয়ে অঙ্কন চেষ্টা করি, তাহলে ফ্রন্ট এখান থেকে যদি শুরু করি তাহলে ফ্রন্টে কি আছে, প্রথমে থেকে তারপরে এই যে মাঝখানের যে গ্যাপটা ওর জন্য একটা পার্ট নিবো, ওটা মাঝখানে গ্যাপ, তারপর আবার এইটা এর জন্য একটা পার্ট নিবো, এটা হলো আমাদের এই সবগুলো লেখা কিন্তু আনুপূর্ণ হবে, সোজা এটা হলো ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ আমরা আনন্দ ভিউ দেখতে পাবো, এখন ফ্রন্ট ভিউ যখন শেষ হবে তখন আমাদের কি লাগবে ভাই, টপ লাগবে। ফ্রন্ট ভিউ শেষ হলে যখন আমি টপ নিব, টপ যখন নিব এটা এই যে ফ্রন্ট শেষ যে বরাবর ওই বরাবর কিন্তু আমরা টপ শুরু, তার মানে ফ্রন্টের এই লাইনটা যেখানে অঙ্কন করছে ওই বরাবর আপনাকে এই টপের বিটটা দিতে হবে, এই পুরো বিটটা আপনার টপে, তাই না? তার মানে এই যে আপনারা এখানে এই বরাবর ফ্রন্ট শেষ করছেন তাহলে ওই বরাবর কি নিতে হবে, আপনার এই যে টপের বিটটা নিতে হবে, এটা আপনি টপের বিটটা নিচ্ছেন, ঠিক আছে? তারপরে কি
পুরো মাঠটা দিচ্ছেন, পুরো মাঠ দেওয়ার পরে এই যে দেখেন এটা যতটুকু এখানে ততটুকু, এই যে এখানে যতটুকু গ্যাপ হয় এটাই হলো গ্যাপ, এটা এভাবে ঢুকে এই যে গ্যাপ হয় এখানে এসে গেল, তাহলে এই গ্যাপটা হলো এটা। তার মানে এই গ্যাপটা কিন্তু আপনি ফ্রন্ট থেকে দেখে বুঝতে পারেন নাই, ওটা আগায় আসছে এই জন্য বোঝা গেছে, দেখা গেছে, কিন্তু উপর থেকে দেখলে কিন্তু এটা যে গ্যাপ ফাঁকা ওটা বোঝা যাবে, তার মানে উপর থেকে দেখলাম না এভাবে এটা হবে আমাদের টপ। ঠিক আছে, এখন আমরা যদি সাইড দিয়ে যাই, এখন এই দিক থেকে যদি ফ্রন্ট হয় আমার লেফট সাইডে কিছু নেই, তাহলে আমরা এই দিক থেকে দেখতে পাবো, তার মানে আমাদের এখানে কি সাইড হবে, রাইট সাইড হবে। ঠিক আছে, আচ্ছা এটা সাদা কালার, সাদা তাহলে এই সাইডে দেখো কি হবে, সাদা কালার হবে, সাদা কালার তাহলে এই সাইড থেকে দেখলে কি হবে আমাদের এটা রাইট সাইড, তাহলে রাইট সাইড ভিউ কি দেখতে পাবো, এই যে এটা দেখতে পাবো, এটা যেহেতু আইসোমেট্রিক ভিউ তাই 30 ডিগ্রি কোণ আছে, কিন্তু আমরা দেখব কি একটা ভূমি সমান্তর, এটা হবে উল্লম্ব বরাবর, এটা হবে আনুভূমিক বরাবর, এটা দেখতে পাবো, এটা দেখা শেষ হয় এখান থেকে ডিরেক্ট, এটা তো একই তলে দেখতে পাবো না, ডিরেক্ট তলায় কোথায় এখানে, এখানে চোখ আসার পরে আবার আমি এটা দেখতে পাবো, তাহলে এটা দেখতে পাবো আর এটা দেখতে পাবো, তাহলে আমরা ওই দুইটাই অঙ্কন করবো। এখন এই যে ফ্রন্টের যে এই লাইনটা অঙ্কন করছি এটা সমান্তরাল কিন্তু বা এটা বরাবর কিন্তু ওইটার মাপের হলো এই মার্ক, আর বাকিটা হলো যত উঁচু লিখছি এটা হলো বাকি মার্ক, এটা আমাদের আচ্ছা একটু কম বেশি হচ্ছে ফ্রি অ্যাঙ্গেল। এখন এই যে আমাদের ফ্রন্ট ভিউ টপ ভিউ সাইড ভিউ অঙ্কন করা শেষ, এখন তারপরে আমরা একটু আগে একটু লাইনের আলোচনা করতে গিয়ে হিডেন লাইন এবং সেন্টার লাইন নিয়ে আলোচনা করছি, এখন সেন্টার বলতে কি, সেন্টার মানে কেন্দ্র ভাই, এখন কেন্দ্র কখন হবে যখন আপনি বৃত্ত টাইপের কোনো কিছু অঙ্কন করবেন, বৃত্ত অর্ধবৃত্ত তখন আপনি সেন্টার লাইনের কাজ আসবে, কিন্তু তার আগে সেন্টার লাইনের কাজ আসবে না, কিন্তু হিডেন লাইন বিষয়টা কি, হিডেন লাইন হলো যে আপনার ফিগারে বা ড্রয়িং একটা বিষয় আসে বাট আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন না কিন্তু আসে ওইটা, তখন ওর জন্য আপনাকে হিডেন লাইন দিতে হবে, এবং হিডেন লাইন দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, হিডেন লাইন না দিলে কিন্তু আপনার ড্রয়িংটা হবে না বা ড্রয়িংটার মার্ক নাও দিতে পারে। ঠিক আছে, যদিও যে ভিউয়ে যদি সাপোজ টপ ভিউ ফ্রন্ট ভিউ সাইড ভিউ তিনটা মিলে হলো আপনার আপনার টপ ভিউ ফ্রন্ট ভিউ আপনার ইয়া নাই হিডেন লাইন নেই, শুধু সাইড ভিউ আছে, সাইড ভিউ যদি আপনি হিডেন দিতে না পারেন শুধু সাইড ভিউর মার্কটা কাটা দিতে পারেন, এবং প্রয়োজনে আপনার ফুল ড্রয়িংও কাটা দিতে পারে, কারণ আপনি হলো কি যে হিডেন লাইন মানে কি ওই বিষয়টা ফাঁকা জায়গাটা আছে, আপনি একটা বস্তু তৈরি করতেছেন ওই বস্তুতে একটা ফাঁকা জায়গা আছে কিন্তু আপনি ওটা বুঝাইতে পারেন নি, তারপরে ড্রয়িং কে আমরা ইঞ্জিনিয়ারদের ভাষা বলি, আর আমি এক জায়গায় ড্রয়িং করে পাঠাই দিছি, এবং তাকে যদি আমি হিডেন লাইন না দিই তাহলে সে সেখানে ফাঁকা রাখবে না, তার মানে আমি আমার কাঙ্ক্ষিত বস্তুটাই পাবো না, এই জন্য হিডেন লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এখন হিডেন লাইনটা কিভাবে পাবো, মনে করেন আমি যখন ফ্রন্ট থেকে দেখতেছিলাম এই ফ্রন্ট থেকে দেখে যা ছিল যা দেখা যা ছিল আমি সবই দেখতে পাচ্ছি স্পষ্ট, এটাও দেখতে পাচ্ছি এটাও, মানে এখান থেকে কোনো কিছু অস্পষ্ট নেই, ছিল কিন্তু দেখা যাচ্ছে না এমন করে না, এই জন্য ফ্রন্ট বরাবর কোনো হিডেন নেই, এবং উপর থেকে যখন দেখতেছি উপর থেকে এটা দেখছি কালো গুলো উপর থেকে কি দেখছি ভাই, এটা দেখছি উপর থেকে এটা দেখছি সাথে কি দেখছি এই যে মাঠটা দেখছি। ঠিক আছে, তখনও কিন্তু ফাঁকাটা ছিল ফাঁকাটা দেখা গেছে বোঝা গেছে, তার মানে কোনো রকম কি নেই হিডেন নেই, কিন্তু আমি যখন এই সাইড থেকে দেখছি সাইড ভিউ যখন দেখছি তখন আমি এইটাকে কিন্তু পুরোটা সলিড মনে হচ্ছে, কি মনে হচ্ছে ভাই সলিড মনে, এটা এমন ভাবে দেখছি যে এটার পিছনে দেখা ফাঁকা অংশ আছে এটা কিন্তু এটা দেখে আপনি বুঝতে পারবেন না, এটা দিয়ে কিন্তু ফাঁকা অংশ ঢাকা, এটা পুরোটা সলিড মনে হচ্ছে, এটাকে পুরোটা সলিড মনে হচ্ছে, কিন্তু এটা পুরোটা সলিড এর পিছনে ফাঁকা নেই কোনো সমস্যা নেই, বাট এটা কিন্তু পুরোটা সলিড না, এটা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এই এই বরাবর কি এই বরাবর কি সে এই অংশটা ফাঁকা ওই অংশটা সলিড, তাহলে এই যে বরাবর ফাঁকা আছে ওই বরাবর কি দিতে হবে হিডেন লাইন, তাহলে এই যে ফাঁকা যে বরাবর এই ফাঁকা বরাবর জন্য এই অংশ কি হবে আমাদের হিডেন, মানে হিডেন লাইনটা কি হবে ডট 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 দিয়ে দিন, হ্যাঁ হিডেন লাইনটা হবে ডট 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 ডট। আর একটা জিনিস যে হিডেন লাইন কখনো মূল যে বস্তু মূল যে অর্থোগ্রাফিক ড্রয়িংটা করবেন এই শেপের বাইরে যাবে না, তার মানে এই লাইনের বাইরে যাবে না, হিডেন লাইনটা ওর মাঝখানেই থাকবে। ঠিক আছে, আশা করি এই হিডেন লাইন দেওয়াটা বুঝতে পারছো, এই ছিল আমাদের এই ড্রয়িংটা।